হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আচ্ছা, আজকে কয়েকদিন অনেক ঠান্ডা ছিল, আজকে হঠাৎ করে আবার একটু গরম পড়ে গেছে। আজকে মনটা ভালো না, আসলে মেয়ের শরীরটা ভালো না। সকাল থেকে কালকে থেকে হঠাৎ করে এই জ্বর, সেটা ঠান্ডা পানি খাইছিল, তো আমার মেয়ের আবার টনসিলে একটু সমস্যা আছে, তো হঠাৎ করে কালকে জ্বর আসছে, তারপর মাথা ব্যথা করতেছে এই আর কি। ওর একটু ঠান্ডা খেলে ওর টনসিল ফুলে যায়, ছোট মানুষ তো বুঝে না, এগুলা আমারই কেয়ার করতে হয়। কিন্তু কোনো ফাঁকে খেয়ে ফেলছে সেটা বলতে পারবো না, তো এই আর কি। তো এগুলো নিয়ে আজকে একটু মানে ওর সাথে চিল্লাচিল্লি করলাম যে কেন ঠান্ডা পানি খাইছো, তোমার তুমি জানো যে তোমার ঠান্ডা পানি খাইলে সমস্যা হয় এই সেই এইগুলো আর কি। কিন্তু বললে কি হবে, ও তো আর শোনে না, তাই না, বুঝতে চায় না কারণ ঠান্ডা পানিটা খেলে কি ক্ষতি হবে। আসলে আমরা নিজেরা বড়রাই তো বুঝি না, একটু ঠান্ডা বেশি মানে গরম বেশি লাগলে মনে হয় যে একটু ঠান্ডা পানি খেলে অনেক ভালো লাগে, কিন্তু পরে বোঝা যায় যে ঠান্ডা পানিটা খাইলে কি ক্ষতি হয় কি। আর আসলে ভালো লাগতেছিল না আজকে, এমনিতেও মনটা ভালো নাই, তাই অসাধ্য চিল্লাচিল্লি করলাম আর শুয়েছিলাম এতক্ষণ, তাই উঠে ভাবলাম যে না ব্লগটা দিয়েই ফেলি, যেহেতু ছোটোখাটো একটা ব্লগ দিই আমি তার জন্য আর কি। তো আজকে আপনাদের সাথে আমি আমার কোনো রেসিপিগুলো শেয়ার করব না, জাস্ট এমনিতে কথা বলবো ভাবতেছিলাম, কারণ আজকে রেসিপিগুলো শেয়ার করার মা বলার মানে বলতে ইচ্ছে করতেছিল না, করতেছে না। আর আজকে দুপুর বিকেল থেকে মানে শরীরটা তো আমারটা ভালো না, খুব খুব বেশি টায়ার্ড লাগতেছে, তাই ভাবছিলাম শুয়েছিলাম এতক্ষণ, ইফতার করে নামাজ পড়ে শুয়েছিলাম, তাই উঠে ভাবলাম যে না ব্লগটা দিয়ে ফেলি। এখন অনেক গরম পড়ছে, বাতাস নেই এক ফোঁটা বাইরে, তো আর কি। আপনাদের কার ঈদ প্রিপারেশন কেমন তা আমাকে জানাবেন, কারণ জানি তো কারো কোনো প্রিপারেশন হয়তো তেমনভাবে নাই, কিন্তু আসলে সেটাও ঠিক না, কারণ প্রত্যেকবার যে একই রকম হবে আমরা বাইরে যে আনন্দ করব সেটা তো ঠিক না, বাসায় বসে বসে কিন্তু আমরা সেটা উপভোগ করতে পারি এই আর কি। তো আমি এখানে রান্না করতেছি আজকে লতি দিয়ে শুটকি আর মাছ দিয়ে একসাথে করে একটা তরকারি রান্না করব, কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি, এটা অনেক ভালো লাগে, মজা হয় এটা, আর ভালো হয়েছিল। আর এখানে আমি ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব, আলু দিয়ে ইলিশ মাছ ভেজে এই আর কি। আজকে তেমন কিছু রান্না করব না, তো আর কি। তো শুরুতে বলে যে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেমন আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সেটা আপনাদের হাতে পৌঁছে যায়। তো আর কি আসলে কি বলবো, বুঝে উঠতে পারতেছি না যে কী করব, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে আছে আমরা এখানে, কারণ আমার হাজব্যান্ড আসলে ওদেরকে ছাড়া যেহেতু ঈদ করে না, কিন্তু এখন এতদিন যে পরিস্থিতিতে হোক গাড়ি তো চলা বন্ধ ছিল, এখন সেগুলো চলাচল করতেছে, এতদিন যাবে না বলছে, এখন হঠাৎ করে আজকেই বলতেছে যে কালকে বলতেছে চলে যাব, তো আমি বলতেছি আশ্চর্য, একটা বাড়িতে যেন একটা প্রিপারেশন আছে না বলো নাই যাবো, আমিও তো বলছি, তুমি ওই দিন হুট করে বললা গাড়ি চলবে না, তারপর রিক্স রাস্তাঘাটে চললো অনেক রিক্স, কিন্তু তারপর গিয়ে হয়তো নামাজও পড়তে পারবো না, তারপরে বাচ্চা কাচ্চা আছে স্বাভাবিক, ঈদটা কিন্তু বাচ্চাদের জন্যই, তো এই নিয়ে আর কি ওর সাথে। আমি কি এখন যা ভালো মনে করো তাই করো,
এখন মানে বুঝে উঠতে পারতেছি না যে আসলে কি করব। তারপর দেখা যাক, যদি যাই হয়তো বা রাত্রে যেতে হবে, নাইটে যাব, আর না গেলে হয়তো ঈদের পরে যাওয়ার চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ। তারপর চেষ্টা করতেছি, এখন মেয়ের তো প্রচণ্ড মন খারাপ, ঈদে যদি মেয়ের শরীরও ভালো না, যেহেতু জ্বর নিয়ে আসলে জ্বর ঠান্ডা এখন বুঝবে না তো, আর এইসব নিয়ে বাচ্চাদের, কারণ আমি বুঝি ওর তো টেনশন একটা, আমি যাইতে পারতেছি না, কিন্তু আমি তো বুঝি বাচ্চাগুলার অসুস্থ শরীর নিয়ে যাওয়াটা, আর এখন যে পরিস্থিতি মানুষও কি বলবে, তারপর ওদেরও তো খারাপ লাগতেছে। এখন মেয়ে তো কান্নাকাটি করতেছে যে আম্মু এখন আমার শরীর ভালো লাগতেছে না, আর এখানে তো আব্বু, তুমি তো তখন বলছো, আব্বু তখন বলছে যাবে না, গাড়ি চলে না, তাহলে এখন কিভাবে যাবে, এই সেই আর কি। আমাদেরকে যদি লকডাউন করে দেয়, মানে লকডাউনটা যে কি জিনিস সে বুঝে না, মানে বুঝছে যে লকডাউন বাসার ভিতরে রুমের ভিতরে একটা রুমের ভিতরে আটকে ফালাই রাখে সবাইকে, ও এটা ভাবছে এখন, মানে এটা নিয়ে ও খুব টেনশনে আছে, যেমন না এখন না কি হয়েছে, আর একটা দিন ঈদের পরে যাই, তাই মানে আমি বলতেছি মা যেতে তো হবে, ঈদের পরে আর যাওয়ার যে কথা এখন যাও তো সেই সেম একই কথা, চলো তো এখন দেখি কি করা যায়, হয়তো যদি যাই তাহলে নাইটে যাব আর কি। হ্যাঁ, তো এদিক দিয়ে আমার রান্নাটাও হয়ে গেছে, আর আপনাদের সাথে আসলে শেয়ার করলাম না, তারপর আপনারা দেখে যদি ভালো লাগে তাহলে আমাকে জানাবেন, আর প্লিজ আমার ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।